হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, হ্যাপি হোলি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর মজা করো। তো আজকে সানডে, আমি উঠে পড়েছি, আজকে অনেক কাজ আছে, তো একটু একটু করে সবগুলো করে নেব। তার আগে, সবার আগে আমি একটু ফ্রেশ হয়ে নেব, তারপর বাজার থেকে ঘুরে এসে আজকে আমি চা খাবো, কারণ বাইরে অবস্থা ভালো না, কারণ বেশি লেট করলে মানে আমি ভূত হয়ে আসবো। তো ফ্রেন্ডস দেখো, আমি ফ্রেশ হয়ে গেছি, তারপর রেডিও করে নিয়েছি, এবার একটু বাজারটা থেকে ঘুরে আসি, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো কী কী নিচ্ছি অবশ্যই দেখাবো, আর পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে। আমাকে একটা ফুল দাও। আমি বাজার থেকে চলে এসেছি, বাইরে প্রচন্ড রোদ, আর আমি তো আগের দিনই বললাম আমার শরীরটা অতটা ভালো নেই, তাও এবার একা তো করতেই হবে, কিছু তো করার নেই। তো বাজার থেকে চলে এসেছি, কি কি এনেছি আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি চা করে নিয়েছি, এই যে এখন একটু চাটা খাবো। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা বলতে গেলে, মানে আমি যখনই ফ্রি থাকি বা কিছু করি, আমি এখানে আসি বা এই এই জায়গাটাতেই বসি। আমার ভীষণ ভালো লাগে এখানে বসে ফোন ঘাঁটা বা এখানে বসে চা খাওয়া, তারপর বিকালে এখানে বসা, মানে এই জায়গাটা হচ্ছে আমার পুরো বাড়িটার মধ্যে সব থেকে পছন্দের জায়গা। আজকে বেশি কিছু নেইনি, আজকে জাস্ট চা, একটা বারবন বিস্কিট আর একটা বাউলি। তো এটা দিয়ে আজকে আমি আপাতত সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো, আমি মাছটা ধোয়া হয়ে গেছে, আমি যেটুকু মাছ রান্না করব সেটা বার করে নেবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে সজনের ডাঁটা, কাটা হয়ে গেছে, মাছটা দিয়ে লবণ হলুদ মাখানো আছে, আর থোড় করব। তো পেঁপে দিয়ে এই যে থোড় আর আলু কেটে নিয়েছি, এটা মাছের আলু, আর এই যে থোড়টা পুরো লবণ দিয়ে চটকে মেরে রেখে দিয়েছি, জলটা বেরিয়ে যাবে। তো আমি সবটাই গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার রান্নাটা বসিয়ে দেবো। থোড়টা এবার করে নিচ্ছি, কড়াইতে ফার্স্টেই ফোড়নটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে গোটা জিরেটা, এবার আলুটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই যে ফোড়টা পুরো এরকম চিপে চিপে পুরোটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। তো এটা হয়ে গেছে, কালকে যে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আজকে আর আলাদা করে কিছু করব না, মানে শরীরটা ভালো না বলেই করতে পারছি না। তো মাছের যে তরকারিটা করব, এই বড়াটা মাছের ওটাতেই দিয়ে দেবো তরকারিতে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমি যেহেতু ডাটা দিয়ে করছি, তো তার জন্য দিয়ে দেবো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো, আমি বড়গুলো একটু একটু হচ্ছে লাল লাল করে ভাজবো না, কারণ এটা যেহেতু তরকারিতে দেওয়া হবে, তো একটু এই যে এরকম এবার তুলে নেব, ঠিক আছে? দেখেন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু জিরে দিয়ে দিলাম, আলুগুলো এখন করে ছেড়ে দেবো। ডাটা গুলো দিয়ে দেবো,
দেবো, পেঁয়াজটা দেবো, পেঁয়াজ একটু ভালো হয় লাল লঙ্কা, তারপর মশলাটা দিয়ে বসিয়ে দেবো। আর আমার মশলাও করা আছে, এটা হচ্ছে প্লেন, মানে আমি বেশি কিছু মশলা দিইনি, জাস্ট আদা জিরে লঙ্কা লবণ হলুদ সবটাই দেওয়া আছে এর মধ্যে। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু ঝোল করবো, পাতলা ঝোল করবো, তো জলটা আমি একটু বেশিই দিচ্ছি। আর তো তরকারিটা ফুটে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এক এক করে বড়াগুলো দিয়ে দেবো, তারপরে মাছটা দেবো, কারণ বড়াতে অনেকটা ঝোল টেনেও নেবে, তো সেই কারণে আমি বড়াটা আগে দিয়ে দিয়েছি, তারপরে মাছটা দেবো, দিয়ে একটু ফুটলে নামিয়ে ফেলবো। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, একটু ফুটো, তারপর নামিয়ে ফেলবো। তো দেখো তরকারিটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে ফেলছি। তো আমার আজকে রান্না আপাতত কমপ্লিট হয়ে গেছে। আমি মাছের তরকারি করেছি সজনে ডাঁটা দিয়ে, আর থোড় ঘন্ট করেছি, মাছের তেলটা করেছি, একটু ডাল, ব্যাস আজকের মতো আপাতত রান্না কমপ্লিট। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চের টাইমে, আমি এখন স্নানে যাচ্ছি, তো গাইস তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর তোমাদের সাথে আর বাদবাকি সময়টুকু শেয়ার করতে পারিনি, কারণ আমি আগেই বলেছিলাম প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তো তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, তারপরে একটু সন্ধ্যা টন্দা দিয়ে একটু কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে, আবার একটু ভিডিও এডিটিং করার ছিল সেগুলো কমপ্লিট করে, এই যে একটু আগে জাস্ট ডিনার করলাম, ডিনার করে এসে তোমাদের সাথে আবার একটু কথা। তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, এবং আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কারণ আমি যখন ভিডিও আপলোড করব তখন সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, এবং যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আমি এখন গেলাম ঘুমাতে, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।